বৃক্ষরোপণ সদকা জারিয়া এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল পরিবার আজ একটি সবুজ শিক্ষা প্রতিষ্ঠান সিরাজগঞ্জ সরকারি কলেজে বিস্তারিত দেখতে সঙ্গেই থাকুন। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আবুল হোসেন গ্রিন। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি সিরাজগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজের জামে মসজিদ প্রাঙ্গণে। প্রিয় দর্শক, আজকে এই সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই প্রতিষ্ঠান প্রাঙ্গণে যে প্রচুর পরিমাণ বৃক্ষরাজি রয়েছে সেগুলো, এবং কুরআন ও হাদিসের আলোকে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা তুলে ধরব আপনাদের সামনে। আলোচনা করবেন এই সিরাজগঞ্জ সরকারি কলেজের জামে মসজিদের খতিব, ভিক্টোরিয়া স্কুলের ইসলামী ধর্মীয় শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রিয় দর্শক, আমি এখন চলে যাচ্ছি সিরাজগঞ্জ ভিক্টোরিয়া স্কুলের সহকারী শিক্ষক এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের জামে মসজিদের খতিব মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগতম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে প্রচুর পরিমাণ বৃক্ষরাজি নির্মল অক্সিজেন দিচ্ছে, সেই সাথে সবুজ পরিবেশ দেখতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই যে আপনার প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণ বৃক্ষ, সেই বৃক্ষ থেকে যে অক্সিজেনগুলো ছড়িয়ে যাচ্ছে, তো আপনি এইখান থেকে আসলে কারা কারা উপকৃত হচ্ছে বলে আপনি মনে করছেন? আলহামদুলিল্লাহ, এখানে তো সবাই মানুষ উপকৃত হচ্ছে, এমনকি জীব জানোয়ারও উপকৃত হচ্ছে, সবাই উপকৃত হচ্ছে ইনশাল্লাহ। কুরআন ও হাদিসের আলোকে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে একটু অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে দর্শকদের উদ্দেশ্যে বলুন। আলহামদুলিল্লাহ, যেমন হাদিস শরীফে আছে যে কেউ যদি গাছ লাগায় বা বৃক্ষ লাগায় এবং সেখান থেকে যদি কোনো মানুষ খায় বা কোনো প্রাণী খায় বক্ষণ করে, তাহলে সেটা তার জন্য সদকা জারিয়া হিসাবে গণ্য হবে। তারপর হাদিসে আছে যে তোমার হাতে যদি যখন কেয়ামত এসেই যায়, তোমার হাতে যদি একটা বৃক্ষ থাকে তখনও সাথে সাথে লাগিয়ে দাও, এটা অনেক উপকার হবে, এই তো আর কি। আপনি একজন মসজিদের ইমাম এবং একটা স্কুলের শিক্ষক, অনেক মানুষের সামনে আপনার কথা বলার সুযোগ থাকে, মানুষকে সচেতন করার সুযোগ রয়েছে, তো আপনি শিক্ষার্থীদেরকে কিভাবে এই বৃক্ষরোপণে উৎসাহিত করবেন? জি, আমার জন্য অনেক সুযোগ আছে, বিশেষ করে শিক্ষকরা শিক্ষকদের ছাত্ররা বেশ অনুকরণ করে এবং অনুসরণ করে, কথা মানে। ইচ্ছা করলে শিক্ষকরা প্রতি ক্লাসে বা অ্যাসেম্বলিতে যদি বৃক্ষরোপণের উপকারিতা এবং কোরআন হাদিস থেকে যদি আলোচনা করেন, তাহলে অনেক উপকার হবে, সেক্ষেত্রে বাড়ির দিকে গাছ লাগাবে, অনেক উপকার হবে। সারা দেশের মসজিদের ইমামরা কীভাবে জনসাধারণকে এই বৃক্ষরোপণের প্রতি গুরুত্ব আরোপ করতে পারে এবং মানুষ সচেতন হতে পারে? জি, ধন্যবাদ, খুবই ভালো প্রশ্ন। সম্মানিত মসজিদের খতিব সাহেবরা, ইমাম সাহেবরা যদি প্রতি শুক্রবার জুমার দিন নামাজের পূর্বে যদি খুতবায় এই বৃক্ষরোপণের উপকারিতা কোরআন এবং হাদিসের আলোকে মসজিদের সামনে যদি উপস্থাপন করেন, তাহলে অনেক উপকার হবে। এই যে কার্বন নির্গমনের মাত্রা বেড়ে যাচ্ছে, সারা বিশ্বই হুমকির সম্মুখীন হতে যাচ্ছে, তো এই মানব জাতিকে টিকিয়ে রাখার জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সবুজ সুরক্ষিত পৃথিবী রেখে দেওয়ার জন্য এই বর্তমানে যারা রয়েছে তাদের কি করণীয় রয়েছে? অনেক করণীয় আছে, কারণ সবাই যদি যেখানে বাড়ির আশেপাশে বা যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে যদি এরকম বৃক্ষরোপণ করা হয়, গাছগাছড়া লাগানো হয়, আমরা অক্সিজেনও পাবো, তারপরে সেখান থেকে ফলও খেতে পারবো, গাছ যখন বড় হবে সার হয়ে যাবে তখন আমরা কেটে
ঘরে কাজে লাগাতে পারবো, ফার্নিচার বানাতে পারবো, মানে এক কথায় এই পরিবেশটা খুব ভালো লাগবে আর সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। এই সিরাজগঞ্জ শহরকে সাত বাগানের শহর করতে সিরাজগঞ্জ বাসীকে আপনি কিভাবে উৎসাহিত করবেন বা আহ্বান করবেন? হয়তো আমরা যারা মসজিদের ইমাম আছি বা খতিব আছি বা সব মসজিদেই যদি ইমাম খতিবদের সঙ্গে একটা মিটিং করে আলোচনা করে বৃক্ষরোপণের যে উপকারিতা, অক্সিজেন সম্পর্কে ভালো ধারণা দিয়ে যদি তার ইমামদের খতিবদেরকে উৎসাহিত করি এবং মসজিদের জুমার নামাজের শুক্রবার খুতবায় যদি আমরা এগুলো আলোচনা করি যে আপনাদের যাদের বিল্ডিং আছে ছাদ আছে, ছাদটা তো পরেই আছে, যদি আমরা একটু ছোট ছোট মানে যতরকম ভারসাম্য রক্ষা করতে পারে, যেমন ছোট ছোট লেবু গাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ বা একটু কুমোর গাছ, লাউ গাছ, এগুলো যদি আমরা একটু যত্ন সহকারে রোপণ করতে পারি তাহলে আমরাও পারিবারিকভাবে উপকৃত হইলাম বা আমার প্রতিবেশী যারা আছে তারাও একটু উপকৃত হলো, একে অপরকে দিলাম, হ্যাঁ যে আমার ছাদে এই সবজিটা হয়েছে, এই সুযোগটা যাদের আছে ছাদ আছে তা মনে হয় যে এই সবজিগুলো আবাদ করলে বা ছোট ছোট বৃক্ষ যদি রোপণ করা যায় তাহলে আমার মনে হয় যে সমাজে পরিবারে সব জায়গায় উপকার হবে। মানুষের মৃত্যুর পরে কিভাবে এই জীবিত মানুষকে উপকার করতে পারে বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, মানুষের মৃত্যুর পরে জীবিত মানুষকে উপকার করতে পারে কিভাবে? সে বৃক্ষ রোপণ করে চলে গেছে কিন্তু এই জীবিত মানুষগুলো তার থেকে উপকার গ্রহণ করছে, তার থেকে ফল ভক্ষণ করছে, অক্সিজেন গ্রহণ করছে, তারপর কাঠ ব্যবহার করছে, এভাবে মানে বিভিন্নভাবে ওই মৃত মানুষ যদি কোনো এইরকম সৎগায় জারিয়ার কাজটা করে যায়, বৃক্ষরোপণ করে যায়, এটা একটা সৎগায় জারিয়ার কাজ, এই কাজটা করে যায় জীবিত মানুষটা অনেকভাবে উপকৃত হবে। বৃক্ষরোপণের মতো সৎগায় জারিয়ার কি কি কাজ করলে মানুষ আসলে পরপারে শান্তিতে থাকতে পারবে বলে আপনার ধারণা রয়েছে? জি আলহামদুলিল্লাহ, বৃক্ষরোপণের মতো আরও অনেকগুলো কাজ আছে, যেমন কোনো প্রতিষ্ঠান গড়ে তুললাম, হাসপাতাল গড়ে তুললাম, দাতব্য চিকিৎসালয় খুললাম, তারপরে বিধবাদের জন্য বয়স্ক মানুষের জন্য কোনো একটা ভাতা নির্ধারণ করে গেলাম, তারপরে আরও সমাজসেবকমূলক অনেক কাজ যেমন রাস্তাঘাট পুল বিভিন্ন প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা এগুলো নির্মাণ করে গেলাম, শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে আমি চলে যাব কিন্তু তারপরেও মানে এই উপকারগুলো সবাই পাবে, এর সৎকার জারি হিসাবে আমি কবরে বসে পাবো ইনশাআল্লাহ। সময় দিয়ে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং দোয়া করি আল্লাহ যেন এটা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল মঞ্জুর করেন, আমিন। প্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, আকুল আবেদন রইল আমাদের শ্রদ্ধাভাজন সাইফুল ইসলাম হুজুর যেভাবে এই বৃক্ষের গুরুত্ব কোরআন হাদিসের আলোকে আলোচনা করলেন, এখান থেকে শিক্ষা নিয়ে আপনারা আপনাদের বাড়ির আঙিনা, এলাকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে প্রচুর পরিমাণ বৃক্ষ রোপণ করুন, সাদগায় জারিয়া হিসেবে একটি ভালো কাজ করে রাখুন, যাতে আপনি মারা যাওয়ার পরেও পৃথিবীর মানুষ আপনার রোপিত গাছ থেকে অক্সিজেন গ্রহণ করে, ফলমূল এবং সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করে ভালো থাকতে পারে। প্রিয় দর্শক, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে এমন সবুজ বাগানে সবুজ প্রেমী মানুষদেরকে সাথে নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।